হ্যালো বন্ধুরা, তোমরা সব আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, আমি পুরো মুখ হাত পা ধুলাম, কারণ এখন বাজে 4টে বাজেনি, 4:45। তো আমি ভিডিওটা এই জন্যই করলাম যে আমি তোমাদেরকে আমার কি সেজেছিলাম দেখাতে পারিনি। আজকে ছিল ওদের বউ ভাতটা দিনের বেলায়, আর রিসেপশনটা আছে আগামীকাল। আগামীকাল ভিডিও তো দেবই, তো আজকের ভিডিওটাও তুলেছি। আচ্ছা, আমি শাড়ি পরেছিলাম, ওটা তো দেখতে পাবে শাড়ি কী পরেছি। আর গলায় পরেছিলাম এটা ক্রিস্টাল পাথরের এই হারটা, এটা এটা সোনার লকেট, এই হারটা পরেছিলাম। আর কানের এটাই পরেছিলাম, কানে এটাই পরেছিলাম। আর শাড়িটা তো দেখতেই পাবে, তো আমি তোমাকে দেখাতে পারিনি বলে করলাম, বলে দিলাম। আর রাহুলের বিয়েতে, মানে যে ছেলের বিয়ে, তাকে কি গিফট করলাম সেটাও আমি একটুখানি ভিডিও তুলেছি। তোমাদের অবশ্যই নিশ্চয়ই তোমাদের জানার অধিকার আছে যে কি গিফট দিলাম। আইবুড়ো ভাতে একটা পাঞ্জাবি দিয়েছিলাম, আর বিয়েতে কি দিলাম সেটা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখবে কিন্তু, এই আশা রাখলাম। তো দেখতে থাকো, আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম যেটা গিফট করেছি। আমি পান খাচ্ছি এখন, কিছু মনে করো না, খাবার পরে পান দিয়েছে, সে পান খাচ্ছে, ঠিক আছে, দেখতে থাকো। দেখো, এই কানেরটা দিয়েছি, তোমাদের কেমন লাগলো জানাবে। আমার তো খুব পছন্দ হয়েছে কানেরটা, আর ওর বউ মুখেও খুব সুন্দর লাগবে। এই যে তত্ত্বটা দেখছো, এটা পুরো ভাতের মতো সাজানো চারদিকে বাটি দেওয়া, এটা কিন্তু পুরো একদম মিষ্টি, পুরো ক্ষীর মিষ্টি দিয়ে তৈরি, এটা একদম দারুণ লাগলো দেখে। এটা জামাই ভোজ, বুঝলে? হ্যাঁ, এটা তোমার সব মিষ্টি যা আছে ভেতরে। কাছে এসে দেখো তাহলে বুঝতে পারবে। সত্যি কথা, দুর্দান্ত হয়েছে ওই ফুলের তো রে, মানে দেখো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখন হচ্ছে। দেখো ওদের বড় বউকে কি মিষ্টি লাগছে দুজনকে। একটু করবেন, মামনি মামনি দুটো থালা বলো, মামনি
মামুনি আমরা খুব ভুল করেছিলাম সারা জীবন তার খেসারত দিয়ে যাচ্ছে আমি তো দুটো তোলার ছবি অব্দি পাঠাই কে কার দায়িত্ব দিচ্ছিল আমি ছবি পাইনি সামনে লোকজন ছিল নেটটা ধরো এই একটা ধরো একবার এবারে আমি বসে গেছি খেতে, তো দেখো আমরা তিনজন মিলে এদিকে বসেছি, আর ওদিকে যারা বসেছে তারা একজন ভেজ একজন নন ভেজ। আমরা সব খেতে বসেছি, তো একটু খাবার ভিডিওটাও তোমাদের তুলে নিচ্ছি তোমরা যাতে দেখতে পাও। খাবার মেনুতে ছিল ভাত ছিল, আচ্ছা শুক্তো ছিল, ডাল ছিল খুব সুন্দর ডালটা হয়েছে, আর চুরমুর আলু ভাজা ছিল, আচ্ছা ভেটকি মাছের পাথুরি না ওটাকে কী বলে ওটা ভাপা ভেটকি মাছ খুব সুন্দর দারুণ, আর ছিল পমফ্রেট মাছ ওটাও খুব সুন্দর। এই ছিল মেনু, আর চাটনি ছিল, আর ছিল পাঁপড়, আর ছিল পায়েস, আর ছিল মিষ্টি। তো সবকটা খাবার ভীষণ ভীষণ টেস্টি, খুব ভালো খাবার ছিল। দেখো আমি শুক্তো দিয়ে ভাত খাচ্ছি, একটু করে ভিডিও তুলেছি যতটুকু পেরেছি, আর তাতে আমাকে চেঁচানি শুনতে হচ্ছে আগে খেয়ে নাও তারপরে ভিডিও তুলবে। আমাকে বলছে আগে ভালো করে মন দিয়ে খাও তারপরে ভিডিও তুলবে। যেটা দেখো ভেটকি মাছটা খুব সুন্দর করেছে, ভাপা ভেটকি মাছ ভাপা বোধ হয়, এটা প্রেট মাছটাও পমফ্রেট মাছটাও খুব ভালো হয়েছে। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।